Welcome to online class. On behalf of Mochi Chunya Foundation School and College, I am Rinku Kumar Bishwas, Assistant Lecturer, English. Today, I will deliver my lecture on assignment, class 7, subject English. Priyo Shikhartira, Tomade assignment korar purbe, cover page somporke ektu dharona neoa jak. অ্যাসাইনমেন্ট করার শেষে তোমাদের যে কভার পেজটি সুন্দর করে ফিল আপ করে অ্যাসাইনমেন্টের সাথে একদম কভার পেজটি জমা দিতে হয় সেটি আমরা একটু জেনে নিই কিভাবে এটা ফিল আপ করতে হয় প্রথমে বিষয় লিখতে হবে তোমাদের যেমন বিষয় ইংরেজি হতে পারে অ্যাসাইনমেন্ট নং আজকে তোমরা যে অ্যাসাইনমেন্টটি করবে এটা 2 নং অ্যাসাইনমেন্ট হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম শিরোনামটি কি হতে পারে তোমাদের 2 নং অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে ইউনিট 6 লেসন 1 এখানে ইউনিট 6 এর নাম হচ্ছে লেজার লেসন 1 এ ডে ইন জিসানস লাইফ ইউনিট 4 ট্রাভেলিং বাই ট্রেন 1 লেসন 4 ট্রাভেলিং বাই ট্রেন 2 এটি তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম আকারে লিখবে অ্যাসাইনমেন্ট গ্রহণের তারিখ তোমরা যেদিন গ্রহণ করবে সে তারিখটি দেবে আর জমা দেওয়ার যে তারিখটি থাকবে সেটি ফিল আপ করবে তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম তোমাদের ইংরেজি তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম রিঙ্কু কুমার বিশ্বাস তার পদবি হচ্ছে সহকারী প্রভাষক ডিপার্টমেন্ট ইংলিশ রচনায় তোমার নিজের নাম লিখবে শ্রেণী শাখা রোল আইডি নং লিখবে আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে আবার যখন এই অ্যাসাইনমেন্টটি তুমি তোমাকে ফেরত দেওয়া হবে অভিভাবকের স্বাক্ষর দিয়ে তারপর তুমি এটা জমা দেবে আচ্ছা তোমাদের 2 নং অ্যাসাইনমেন্টে কি আছে আমরা একটু জেনে নেই 2 নং অ্যাসাইনমেন্টের ইউনিট অ্যান্ড দ্য টাইটেল অফ দ্য লেসন তোমাদের ইউনিট 6 লেজার লেসন 1 এ ডে ইন জিসনস লাইফ জিসনের জীবনের একটি দিন অ্যাসাইনমেন্ট এটির উপর একটি অ্যাসাইনমেন্ট করতে হবে এই লেসনটি ভালো করে পড়তে হবে এ ডে ইন জিসনস লাইফ কি বলেছে আমরা দেখি রিড দ্য লেসন 1 অন এ ডে ইন জিসনস লাইফ জিসনসের জীবনে একটি দিন এই লেসনটি তুমি ভালো করে পড়ো পেজ নং 54 এটি 54 নম্বর পেজে আছে অ্যান্ড মেক এ ডেইলি রুটিন অ্যাকর্ডিংলি ফর ইউর ওন এবং তুমি তোমার নিজের মতো করে একটি ডেইলি রুটিন তৈরি করো নাও ট্রাই টু ফলো ইউর রুটিন কমপ্লিটলি ফর নেক্সট 3 ডেজ উইদাউট এনি গ্যাপ এবং কোনো বিরতি না দিয়ে তোমার ডেইলি রুটিনটি 3 দিন অনুসরণ করার চেষ্টা করো আফটার 3 ডেজ রাইট অন ইউর নোট শিট অর এক্সারসাইজ বুক 3 দিন পরে তোমার নোটবুক অথবা এক্সারসাইজ বইতে তুমি লেখো হোয়াট ইউ হ্যাভ রিয়েলি ডান ফর দিস 3 ডেজ এই 3 দিনে তুমি কী করেছ অ্যান্ড মেনশন হুইচ পোর্শন অফ দ্য রুটিন ইউ কুড নট কমপ্লিট ফুলি উইথ প্র্যাকটিক্যাল রিজন এবং বাস্তবিক কারণে তুমি কোন বিষয়টি এই 3 দিনে অনুসরণ করতে পারোনি তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট হলো তোমার নিজের একটি রুটিন তৈরি করতে হবে প্রথমে এ ডে ইন জিসনস লাইফ জিসনের জীবনের একটি দিন এই লেসনটি ভালো করে পড়তে হবে পড়ার পরে তুমি তোমার 3 দিন একটি রুটিন তৈরি করে 3 দিনের রুটিনটি অনুসরণ করার চেষ্টা করবে এবং এই 3 দিনের মধ্যে কোন বিষয়গুলো তুমি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারোনি তোমার বাস্তবিক জীবনে বিভিন্ন সমস্যার
কারণে হয়তো তুমি পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারোনি, এবং কেন তুমি অনুসরণ করতে পারোনি তোমার কারণ দেখাতে হবে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট হলো যে ইওর ডেইলি রুটিন, তোমার নিজের দিনটি তুমি প্রতিদিন কি করো, কিভাবে তোমার দিনটা অতিবাহিত করো, তার উপর একটি অ্যাসাইনমেন্ট করতে হবে। লেসন ফোর, ট্রাভেলিং বাই ট্রেন ১, লেসন ৫, ট্রাভেলিং বাই ট্রেন ২। হোমওয়ার্ক, এখন তোমাকে হোমওয়ার্ক করতে হবে। প্রথমে এই দুটি লেসন ভালো করে পড়তে হবে, লেসন ৪, লেসন ৫। পড়ার পরে তোমাকে হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্কটি হচ্ছে, কিছু কোশ্চেন দেওয়া আছে এখানে, ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন, তোমার ট্রেন ভ্রমণের উপর কোনো অভিজ্ঞতা আছে কি না, ইফ ইয়েস হাউ ওয়াজ ইট, যদি থাকে কেমন ছিল, রাইট ৫ অর ৬ সেন্টেন্সেস অন ইট, এটির উপর ৫ অথবা ৬টি বাক্য লিখতে হবে। ইফ নো, যদি না থাকে, হুইচ জার্নি ডিড ইউ হ্যাভ অ্যান্ড হাউ ওয়াজ ইট, কোন ভ্রমণ ছিল এবং এটি কেমন ছিল। ট্রেন জার্নি যদি না থাকে তাহলে অন্য কি ভ্রমণের অভিজ্ঞতা তোমার আছে এবং সেটি কেমন ছিল সেটি লিখতে হবে, রাইট ৫ অর ৬ সেন্টেন্সেস অন ইট। তাহলে তোমাদের একটি অ্যাসাইনমেন্ট করতে হবে আর একটি হোমওয়ার্ক করতে হবে। অ্যাসাইনমেন্টটি করার পূর্বে তোমাদের এ ডে ইন জিসাস লাইফ, এটি ভালো করে পড়ে নিতে হবে, জিসানের জীবনের একটি দিন, তারপরে তুমি নিজের ডেইলি রুটিন, তোমার নিজের জীবন প্রাথমিক জীবনের জীবনটা কেমনভাবে কাটাও তার উপর একটি রুটিন তৈরি করতে হবে। আর এস ডাব্লিউ করতে হবে তোমাদের, তোমার জার্নি বাই ট্রেনের অভিজ্ঞতা আছে কিনা, যদি থাকে সেটি কেমন ছিল, এর উপর ৫ অথবা ৬টি বাক্য লিখতে হবে। জার্নি বাই ট্রেন, ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা যদি না থাকে, অন্য কোনো ভ্রমণের অভিজ্ঞতা যদি থাকে সেটি কেমন ছিল তা লিখতে হবে। আচ্ছা, টিচাররা চেক করবে, টিচার উইল চেক অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়া, টিচাররা কী কী চেক করবে একটু খেয়াল করো। টিচার উইল চেক স্টুডেন্টস আইডিয়াস অফ কন্টেন্ট, তোমার এই বিষয়ের উপর ধারণাটা কেমন আছে। অর্গানাইজেশন অফ রাইটিং, লেখার গঠনটা তোমার কেমন আছে, স্পেলিং বানানটা ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা, পাংচুয়েশন ঠিক আছে কিনা। অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, যেন এটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এটি খুবই একটি ইম্পর্টেন্ট ব্যাপার, এদিকে সবাই খেয়াল রাখবে। আর কোনো লেখা কপি করা যাবে না, ইউটিউব থেকে কোনো লেখা হুবহু তুলে দেওয়া যাবে না, এটিও মাথায় রাখতে হবে। কোনোভাবেই কাটা ছেঁড়া করা যাবে না, কপি করা যাবে না, লেখাটা পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সময় নিয়ে লিখতে হবে। আর এটি নিয়ে তোমাকে একটু রিসার্চ করতে হবে, কিভাবে সুন্দর করে লেখা যায়। তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রয়োজনে পাঁচটা ছয়টা বই দেখবে, দেখার পরে নিজের মতন করে লিখতে হবে, তাহলে তোমরা ভালো মার্ক পাবে। সর্বশেষ আবারও তোমাদের বলে দেই যে একটি অ্যাসাইনমেন্ট আছে তোমাদের, সেকেন্ড অ্যাসাইন টাস্ক, দুই নম্বর নির্ধারিত কাজে দুইটি বিষয় আছে, এক নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট, ইউর ডেইলি রুটিন, এটির উপর অ্যাসাইনমেন্ট করতে হবে, আর দুই নম্বর হচ্ছে হোমওয়ার্ক। তোমার ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে এখানে দেওয়া আছে যে জার্নি বাই ট্রেন, এর অভিজ্ঞতা সম্পর্কে পাঁচ ছয়টি বাক্য লিখতে হবে, অথবা তোমার এটি যদি না থাকে, জার্নি বাই ট্রেনের অভিজ্ঞতা যদি না থাকে,
অন্য কোনো অভিজ্ঞতা আছে কি না তার উপর এইচ ডাব্লিউ করতে হবে। সে তোমরা ভালো করে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করবে এবং সময় মতো জমা দেবে। নো টুডে, স্টে হোম, স্টে সেফ। ওকে, বাই বাই।